দু সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিজয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র মুচাচোস বিশ্বের নানা দেশে মুক্তির পর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল লিওনেল মেসের জীবনে নির্ভর এই প্রামান্যচিত্র বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের হলগুলোতে অনুষ্ঠিত হয় প্রামান্যচিত্র মুচাচোসের প্রিমিয়ার শো অবিস্মরণীয় এই বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র। যার মধ্যে অন্যতম স্প্যানিশ ভাষায় নির্মিত এই ডকো গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়ায় ডকো ফিল্ম সারা পেয়েছে মেসি ভক্তদের মাঝে বাংলাদেশে আর্জেন্টাইন দর্শকদের মনেও নাড়া দিয়েছে এই ফিল্ম আর তাই প্রদর্শনী থেকে বেরিয়ে দর্শকদের মাঝে ছিল আনন্দ আর উচ্ছ্বাস ফিল্মটা দেখা উচিত তাহলে সবাই আর্জেন্টিনার সম্পর্কে জানতে পারবে যারা ফ্যান আছে আর্জেন্টিনার তাদের জন্য তো এই ছবিটা মানে খুবই চমৎকার কিন্তু আজকে পুরো ছবিটা দেখতে এসে আমার আমি আবার সেই দুই হাজার আমি বিশ্বকাপে চলে গেছি এবং অসাধারণ আমি একদম মুহূর্ত মনে হলো যে আমি প্রতিটা খেলা স্টেডিয়ামে বসে দেখলাম জন্মের পর থেকে অপেক্ষা করছি এই মুহূর্তটার জন্য সো এই মুহূর্তটা যখন পেয়েছি সো ওই মুহূর্তটা প্রতিবার রিলিফ করতে চাই আজকে মুভিতে আবার মন হলো ফিরে গেলাম একশো মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন স্প্যানিশ পরিচালক জেসাস ব্রাসেরাস ২৬ এপ্রিল থেকে দুই মে পর্যন্ত সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সবগুলো হলে দেখানো হবে দর্শকের পছন্দের উপর বাড়ানো হতে পারে প্রদর্শনীর সময় বাংলাদেশে দর্শক আর্জেন্টিনার দর্শক প্রচুর এবং সে সেটাই চিন্তা করে আমরা এই মুভিটা নিয়ে আসছি এবং দর্শকদের প্রচুর আগ্রহ আমরা দেখতে পাচ্ছি এই মুভিটা নিয়ে আগামীকালকে শো আমাদের প্রচুর সাড়া পাচ্ছি আমরা এখনই আমরা আশা করি দর্শক এই মুভিটা এনজয় করবে ডকো ফিল্মটি বাংলাদেশের হলগুলোতে মুক্তি দেওয়ায় কৃতজ্ঞতা জানান আর্জেন্টাইন কনসুলার বলেন এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি দুই দেশের ফুটবলে ইতিবাচক ভূমিকা রাখবে বাংলাদেশ ফুটবলে সবসময় আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে এসেছে এটি আমাদের জন্য আশীর্বাদ ভবিষ্যতে বাংলাদেশ ও আর্জেন্টিনার ফুটবল সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে মনে করি দু বাইশ কাতার বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ এ যেন ফুটবল ইতিহাসে শৈল্পিক নিদর্শন কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা